দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো বাঁকুড়ার পাহাড়পুর জুনিয়র হাইস্কুলের মাঠে। আজ রাজ্য জুড়ে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। এবার দুয়ারে সরকারের 24টি পরিষেবা পাওয়া যাবে। সেই মতো আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিষণ্ডা অঞ্চলে পাহাড়পুর জুনিয়র হাইস্কুলের মাঠে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো। তবে দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা এতটাই যে রাত 2:30 থেকে চলে এসেছিলেন বাড়ির মহিলারা। সরকারি আধিকারিকদের সহযোগিতায় সাধারণ মানুষেরা সুস্থ স্বাভাবিক পরিষেবা পেয়ে খুবই খুশি। দুয়ারে সরকারে আসা এক ব্যক্তি বলেন, কি কাজ করতেছেন? আমি কিশোর মন্ডি করতেছি। মানে দুয়ারে সরকারে কি সুবিধা পেয়েছেন আপনি? পেয়েছি লক্ষ্মী ভাণ্ডার। আর কিছু মানে হয়েছে, কিছু লাভ ভাব হয়েছে আপনাদের, কিছু সুবিধা কিছু? তা সুবিধা হয়েছে, আমরা গরিব মানুষ সুবিধা হয়েছে ভাই। কি আমি এই 10টার মধ্যে এসেছি। কি কাজ আপনার, মানে কি কাজ করতেছেন? ওই ধরো মোটামুটি ওই কৃষক বন্ধু করার জন্যে আর দুয়ারে সরকার আছে সেই জন্যই করার জন্য এসেছি। আর দুয়ারে সরকারটা এটা যে হয়ে কি উপকার হচ্ছে তো আপনাদের? ভালোই হচ্ছে, কেন অসুবিধা কিছু নাই। যেমন ধরো সব কিছু পাওয়া যাচ্ছে, সুবিধা সুবিধা সব পাচ্ছেন। হ্যাঁ ওটা আর কিছু নাই, ফেলে দেয়। শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা সোনামুখী বিজে হাইস্কুলে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুসারে শুরু হলো উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 15ই ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই মতো আজ বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বিজে হাইস্কুলে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হলো। এদিন বিদ্যালয়ের শিক্ষক বলেন, হ্যাঁ আজ থেকে আমাদের বিজে হাইস্কুলে শুরু হলো 2022-এর এইচএসের বিভিন্ন স্ট্রিমের প্র্যাকটিক্যাল পরীক্ষা। যেমন আজকে কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি পরীক্ষাগুলো হয়েছে আর কি। কতজন ছাত্রছাত্রী আছে সায়েন্সে? সায়েন্সে 86। পরীক্ষা দিতে আসা বিদ্যালয়ের ছাত্ররা বলেন, কেমন পরীক্ষা হলো? পরীক্ষা তো খুব ভালো হচ্ছে। আচ্ছা, এর আগে কি কোনো ক্লাস হয়েছে প্র্যাকটিক্যাল? ক্লাস লকডাউন চলাকালীন তখন কয়েকদিন অনলাইনে হয়েছিল, অফলাইনও হয়েছে আমাদের। প্র্যাকটিক্যাল হতো অনলাইনে? অফলাইনও হয়েছে। কোনো অসুবিধা এখন? না অসুবিধা এখন সেরকম কিছু নেই, সামনে এক্সামের জন্য প্রিপারেশন চলছে। ভালো হয়েছে, অফলাইনেই হলো। এ আগে কি ক্লাস হয়েছিল প্র্যাকটিক্যাল পরীক্ষা? হ্যাঁ স্যার, আমাদের অফলাইনেও যথাযথভাবে ক্লাস নিয়েছেন এবং হাতে কলমে সব কিছু করিয়ে দেখেছেন। কোনো অসুবিধা হয়েছিল? না না কোনো অসুবিধা।